নমস্কার বন্ধুরা, ঝান্নাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নতুন আলু আর ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। এখানে ডিম আর আলু দুটোই সেদ্ধ করে নিয়ে নিয়েছি। ডিমগুলো সামান্য কেটে দিচ্ছি আর আলুগুলো আমি এরকম মাঝ বরাবর কেটে দেব, এরকম দু পিস করে দেব। আলু ডিম দুটোই কাটা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিয়ে তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দেব সামান্য নুন, ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিম উঠিয়ে নেব। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব, আলুগুলো ভেজে তুলে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, মেরে দেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব কুচুনো পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সামান্য জল। জলটা এই জন্য দিলাম পেঁয়াজটা যাতে রঙটা ঠিক থাকে। এখন আমি দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো পেস্ট। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আবার মেরে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর ডিমগুলো দিয়ে দেব। ডিম আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন আমি দিয়ে দেব গরম মশলা, তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।